Thank you.
আসছেন আসছেন পরে দেখা যায় আর খোঁজ খবর নাই, কিন্তু আপনাদেরকে এতটুকু বলে আশ্বস্ত করতে চাই যে শিল্পীরা আছেন আমাদের মাঝে, ইনশাআল্লাহ একটু অপেক্ষা করতে হবে, ভালো কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়, আপনারা আমাদেরকে সময় দিবেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গোলাম মাহমুদ স্যারকে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আমাদের এই সমাজে তিন ধরনের লোক খুঁজে পাই যারা হুজুরদের পক্ষে বিপক্ষে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা করেন। এর মধ্য থেকে একদল লোক রয়েছেন যারা হুজুরদেরকে দেখলেই ভালোবাসেন, পথে ঘাটে পাইলে সালাম দেন। দ্বিতীয়ত আরেকদল লোক আছেন যারা সুবিধাবাদী, প্রয়োজনের সময় আসেন, প্রয়োজন শেষ হয়ে গেলে আবার দূরে চলে যান। তৃতীয়ত আরেক দল লোক আছেন যারা একদম হুজুরদেরকে দেখতে পারে না, হুজুরদেরকে দেখলেই এদের গায়ের মধ্যে চুলকানি উঠে, ঠিক কিনা? আমি আশা করছি তৃতীয় প্রকারের কোনো ভাই বন্ধু এই মুহূর্তে দর্শক বিদায়িত নেই, যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার কবিতা আবৃত্তিতে কেউ রাগ করবেন না। আমি এ পর্যায়ে গোলাম মাহমুদ স্যারকে একটি চেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাগ্রত কবি মহিম খানের একটি কবিতা আবৃত্তি করছি, যদি কবিতার কথাগুলো বাস্তবতার সাথে মিল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ঠিকঠাক বলবেন, যাতে করে আমার কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। আচ্ছা দেখি, মোল্লাদেরকে মানে হুজুরদেরকে কারা কারা ভালোবাসেন একটু হাত দেখান, তাহলে সবার কণ্ঠ থেকে আওয়াজ চাই যদি কবিতার কথাগুলো বাস্তবতার সাথে মিল হয়ে থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? জানকে বন্ধু, জানকে বন্ধু, এদেশের কিছু শিক্ষিত লোক আছে, বাঁচার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানী অবুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই শুধু পচা গোবরের ঢিবি। মৌলভী দেখে নাক শিক্ষায়, মোল্লা দেখলে চলে, বানরের মতো মুখ ভেঞ্চায় নানা কোনো কথা বলে। ভাবে হায় হায় কি হবে উপায়, এই মোল্লার দলে প্রগতির যুগে দিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপয়া, অথব সমাজের নাকি বোঝা, আলজামানার বোঝে না কিছুই, কেবল নামাজ বোঝা। আমি বলি বাছা, সবুর সবুর এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দবা দেশি এসে শুরু করে খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। সাথে বেসরম
হায়া বেলাজ উৎকট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে কোন যুক্তিতে করো বাহাদুরি কিসের গরিমায় তো তোমরাই করো দাঁড়িয়ে পেশাব নিড়ি কুকুরের মতো মুখে বলে শুধু আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজদের গোলামি ছাড়নি আজও দাঁড়া নাতি প্যান্টের নিচে শার্টিং করে দেখাও পাছার বাপ দাড়ি গুচ্ছেছে কচি পোকা সাজো এগারো ছেলের বাপ বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা বৈশাখ এলে ভালো ভোটো বলে হৃদয়ের আকুলতা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কত কি শিখেছে নতুন ভাষা বাড়িতে গরিব মায়েরা কৃষানি বাপেরা গরিব চাষা বাম্মি ডেডি তো হলো বাম্মা আঙ্কেল হলো চাচা হিসেবে তো দেখি তোমরাই বাপু সব সমাজের পরগাছা তোমরাই বাপু চরম বাচাল বিয়াদপে পড়ুয়া বাসে ট্রেনে বসে সিগারেট টানো বাতাসে ছড়াও ধোয়া রাস্তার ধারে কোনো সুন্দরী পেলে তোমরাই মারো শীষ তোমরাই দেখে এনেছে জাতির কপালের কর্দিশ মোল্লারা আজ নম্রপত্র এখনো শান্ত ধীর তোমরাই হলে পাপে কলুষিত কলঙ্ক হয়ে জাতি আতুর ঘরে বাচ্চার কানে আজান দেবার তরে দিনে কি বা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে মোল্লা ছাড়া তো চলে না খতম থেমে থাকে সাথে বিয়ে মরণের পরে কবরে নামায় মোল্লাই কাঁধে নিয়ে তবু কেন কেন এত মোল্লা বিরোধী মোল্লার প্রতি ঘৃণা তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে মোল্লার ভয়ে কাঁপে থর থর ইউরোপ আমেরিকা তোমরা তো বাবু ছিটকে ইঁদুর টিকটিকি চামচিকা মোল্লাকে বুঝো মোল্লাকে খোঁজো মোল্লাকে পুজো সবে তাহারাই হবে কামিয়াব যাহারা মোল্লার সাথে রবে সহজ ভাষায় জানানো কিছু অপ্রিয় সত্য কথা মানব না মানব আসলে এটাই চরম বাস্তবতা ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক বন্ধুরা কবিতা আবৃত্তি করলাম অনুষ্ঠানের পর্যায়ে আমি যাকে স্টেজে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের সংগীতাঙ্গনে যারা কাজ করছেন সবার মুরব্বী নবোদয়ের প্রধান উপদেষ্টা বিশিষ্ট গীতিকার সুরকার স্যার গোলাম মাহমুদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি তারপরেই রয়েছেন আপনাদের প্রিয় শিল্পী আহমদ আবদুল্লাহ আবু রায়হান এবং আবু আবির হাসানের চমৎকার পারফরমেন্স অনুষ্ঠানের পর্যায়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি স্যার গোলাম মাহমুদের হাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই মাইক্রোফোন শব্দগুলি কাউকে কয়ে দেন সবারগুলি যেন সমানভাবে কাজ করে একটা করে চেক করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সবাই ভালো আছেন হ্যাঁ আইসেন আইসেন হ্যালো আমি কিছু গান পরিবেশন করব এই গানগুলি আমার বিশ্বাস মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিচয় আর বাইরে আমার আপাতত কোনো কথা নেই আপনারা আমাদের সাথে আছেন তো কেমন লাগছে আপনাদের প্রোগ্রাম আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমি একটু সাহস পাবো বয়স হয়ে গেছে
যে এখন আপনারা আমার সাথে বেশি থাকা দরকার, কি বলেন? যদি কোথাও আপনারা আমার সাথে গাইতে পারেন তবে গাবেন, আর যদি গাইতে না পারেন তাহলে তো বলবো, বুঝবো যে আমি গান গাইতে পারছি, এই জন্য হয়তো আপনারা আমার সাথে গাচ্ছেন না, ঠিক আছে? আমার সাথে যদি গেতে না পারেন, গাইতে না পারেন, তাহলে আমি বুঝবো যে আমি গান গাইতে পারছি, এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। তো ঠিক হয়েছে ভাই, অনেক গান আছে, এতগুলো গান গাইতে গেলে অনেক সময় দরকার, কোনো অনুষ্ঠানে আর পুরো গান গাওয়া হয় না, তাড়াহুড়া হয়। আমি কিছু গানের কিছু অংশ গাইব আর কিছু গান পুরোপুরি গাব, যেন সবগুলির মেসেজ কনসেপ্ট আমি পরিবেশন করতে উপস্থাপন করতে পারি আপনাদের সঙ্গে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলোর তোমার মসজিদের মাইকে, হবে আলোর তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ভবনে হাওয়ায় উড়াতো নিজের ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভবনে হাওয়ায় উড়াতো নিজের ঘুড়ি, সুতোয় টানে দিলে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা বেশি,
জানা যায় শুনতে হবে তোমার প্রতিবেশী স্বজনের নিয়ে
अब
আবু বকর আবু বকর নামে এক দস্তে সিদ্দিক কা চুনা স্কুল ফেরনে আঙ্গু চোখা চুনা নামে এক দস্তে সিদ্দিক কা চুনা স্কুল ফেরনে আঙ্গু চোখা চুনা দি ওর মাদ্রাসা
সিটি তো কই যে ওদের পড়ে ওদের কথায় কান দিও না জঙ্গি ওদের টু জঙ্গিবাদের ধুম্র যাবে ঝুপু ঝেড়ে তো জঙ্গি চড়ে বিশ্বকাপে নেই আমাদের ভয় আমরা জানি জঙ্গি কারা কোন কারণে হয় জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে দিনের পথে এলে জঙ্গি মারা জঙ্গি ধরো জঙ্গি ভরো মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী অঞ্চলে জঙ্গিরা আর পার পারবে না ধর্ম গেলেও বলে দিন বিরোধী সব কিছু আজ বন্ধ যদি হয় জিহাদ নামে জঙ্গিবাদের থাকবে না আর ভয় এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার পাখির খাতায় মাছ বাঁচে না মাছের পানি চায় ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায় 300 কোণে গেলে জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায় 300 কোণে গেলে দেশটাকে তাই জমের খাঁচায় আর দিও না ঠেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো Oh,
আগ্নি পথের যাত্রী আমরা যাচ্ছি আহ্বান প্রাণকালে ফেলো সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের গান হাত নাচ এগুলি শুধু শোনার জন্য না, এগুলি বলার জন্য তো বলতে হবে। হ্যাঁ, গাড়ি বারোটায় চলে যাবে, সিলেটে থাকবে, ঘুমাবে, খাবে, অসুবিধা কি? এটা তো প্রফেশন, দিস ইজ প্রফেশন, এটা প্রফেশন না, এটা অনেকের প্রফেশন, অনেকের আছে শখ, তাই না? তাইলে প্রফেশনাল যারা এরা তো থাকবে, খাবে, ঘুমাবে, আমরা উঠছি, আমরা গাবো না? আমি একটু সহজ সুযোগ কথা বলি, আর আমরা তো ইসলামের জন্য, আমরা তো এখানে বৈধ বিনোদন, এটা মোবা, নিয়ত ঠিক থাকলে স্বভাব হইব, নিয়ত ঠিক না করে গুণা হইব, আর যদি নিয়ত কিছুই না থাকে স্বভাব হইতো না, গুণা হইতো না, যদি নিয়ত কিছু নিয়ত নাই তো স্বভাবও নাই গুণাও নাই, কিন্তু নিয়ত যদি হয়ে যায় তাহলে হয় গুণা না হয় স্বভাব। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভালো হবে, আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভালো হবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভালো হবে, আমার বাংলাদেশ ভারতের সেবা দাস হয়ে যাবে ভাবো যদি ভালো হবে, এটা বাংলাদেশ এটা সিকিম না, এটা বাংলাদেশ জনম দুঃখ নিয়ে জননীর কোলে জোরে ষোলো কোটি আছে সন্তান, কিছু খ্রিস্টান, কিছু হিন্দু, পদ্ম আর অগণিত মুসলমান, ঠিক কিনা? জনম দুঃখ নিয়ে বলা হয়েছে কেন? ব্রিটিশরা 200 বছর আমাদেরকে অত্যাচার করেছে, পাকিস্তানি ভাইয়েরা 25-23 বছর আমাদেরকে শোষণ করেছে, আর বাংলাদেশের ভাইয়েরা এখন আমাদেরকে বিরক্ত করছে, জ্বালাচ্ছে, ঠিক আছে কিনা? এই জন্য জনম দুঃখ নিয়ে যদি ধর্মের ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই, যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরাই, এটা বাংলাদেশ এটা দিল্লি না, সুখেয় বাংলাদেশ, সুখেয় বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বিশ্বময়।
ওগো বলা হচ্ছে। ওগো বলা হয় কাকে? মা, প্রিয়তম স্ত্রী, বান্ধবী, বন্ধুকে ওগো বলা হয়। এখানে দুশ্মনকে বলা হচ্ছে ওগো, তার মানে দুশ্মনের সংশোধন চাচ্ছি আমরা। কি চাচ্ছি আমরা? দুশ্মনের সংশোধন, হেদায়ত চাচ্ছি। তুফলি হল দুশ্মনে জানি তুমি তাক করে বসে আছো, ওপারে তোমার বন্ধু, দেখো এপারে তাকিয়ে দেখো, আমরাও জেগে আছি পেঁপে দেখি ষোল কোটি বুক। পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা, রক্তে দিয়েছি যার দাম, এখানে আছে আমার জীবন মরণ, আর এখানে আমার ইসলাম। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা বাংলাদেশ। শ্যামল এত সুন্দর মনোহর দেশ জানি পৃথিবীতে নাই, একে বিশ্বাস ভক্তিতে জেনে আর শক্তিতে পূর্ণতা দেব আমরাই। কারো করুণা ভিক্ষা নয়, গোলামি চুক্তি নয়, তারা বলি যে নিজে পায়, সেই কালো হাত কেটে নেব, বিশ্বাস ভেঙে দেবো, কেড়ে নিতে কেড়ে দিতে চাই। এটা বাংলাদেশ, এটা সুদান নয়, এটা ছিল মানে আপনাদের জন্য কিছু আসলে মেহমানরা আসছেন, ওনাদের তো সম্মান কত পাওয়া দরকার। কি ভাই যাবো না? প্রোগ্রাম করবে কেন? প্রোগ্রাম সবাই নিয়ে আসবে। আমাকে জানেন না ফয়েজ ভাই? ফয়েজ ভাই আমাকে চিনেন তো, জানেন তো? আমি জানেন আপনি নিজের বাড়িতে আমি কি করছি জানেন তো? কেন সকাল না গাড়ি চলতে হবে, গাড়ি চলে যাবে আমাদের? না না সবাই নিয়ে আসবে কেন? এগুলো নাকি প্রফেশনাল কি আসবে? এই দর্শকরা চাইতেছে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় হবে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় হবে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় হবে। কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে, আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে।
Yeah.
অনেক কথা অনেক সুরে বলছেন, আপনারা হয়তো এটা বোঝাতে চাচ্ছেন যে পয়েশ ভাই আর একটা সঙ্গীত পরিবেশন করুন, তাই তো? আপনাদের কথা বোঝা যাচ্ছে না, সেজন্য আপনাদের সকলকে আমার সঙ্গে সঙ্গে করছি। বলেন আরেকটা আরেকটা আরেকটা, হ্যাঁ আরেকটা সঙ্গীত হবে তবে আবুল আহমেদের কণ্ঠে। সঙ্গীত কি শুনতে চান? তবে শুনো, ওই শুনো, বাজে কথা দাও মা, শমশের হাজরা বাঁধো শিরে আমরা, বাঁধেছে না কড়া আগে নদীবের দুর্য, হুঁশিয়ার ইসলাম ডুবে তবু সূর্য, জাগো ওটা মুসলিম আগো আয়দারি হাত, শহীদের ধরে সাগ লালে নাম হয়ে যা। শুধু বলি অনুষ্ঠানের এ পর্যায়ে সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন, এতক্ষণ আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন, আপনাদের প্রিয় শিল্পী, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কনরবের সঙ্গীত পরিচালক আবুল রায়হান। একটু জোরে সুরে শিল্পী আবুল রায়হানকে বারবার মাধ্যমে আজকের মঞ্চে স্বাগত জানাই। এত রিভার দরকার নেই, মনিটরটা একটু ফ্রেশ করে ডেলে রিভার বাদ দিয়ে শুধু র করেন, যাতে গাইতে শক্তি পাই, প্রেশারটা ঠিক থাকে, আর কিছু দরকার নেই। হ্যালো চেক, হ্যালো হ্যালো, আর একটু প্রেশারটা বাড়ান। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, ব্যাস আর একটু প্রেশার বাড়াবেন। রিভাবে এত ভাসানোর দরকার নেই, খুব বেশি পাতলা হয়ে যায় সাউন্ড, ওটা একটু দেখেন। কেমন আছেন আপনারা? দীর্ঘ সময় ধরে চমৎকার চমৎকার সঙ্গীত শুনছিলেন। আমি এসেছি সেই মাগরিব নামাজ পড়েছি এখানে এসে। যাই হোক, অনেক শিল্পী, সিলেটের শিল্পীর অভাব নাই আসলে, সিলেটের শিল্পী দিয়ে প্রোগ্রাম কমপ্লিট হয়ে যায়, আমাদের কোনো প্রয়োজন হয় না, তারপরেও কেন যে আমাদেরকে ডাকে, দরকার হয় না আসলে আমাদের। যাই হোক, তারপরেও সিলেটের মানুষ আমাদেরকে ভালোবাসে, গলরবকে ভালোবাসে, এই কারণে বারবার সিলেট আসি। আমার যতটুকু মনে হয় সিলেট বছরে যতবার আসি অন্য কোনো এলাকায় এত বেশি যাই না, এটার দ্বারা তো প্রমাণ হয় যে সিলেটের মানুষ আমাদেরকে ভালোবাসেন, ঠিক কি না? তার থেকে বড় কথা হলো সিলেটের মানুষ ইসলাম প্রিয়, ইসলামী সংস্কৃতিকে ভালোবাসে, কলরবকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। সর্বোপরি সিলেটের মানুষের মাঝে ইসলামের প্রতি ভালোবাসা যতটা বেশি এখন পর্যন্ত সারা বাংলাদেশে হয়তো অন্য কোনো অঞ্চলে এত বেশি নাই যতটুকু আমার মনে হয়। যাই হোক, কথা কম, কারণ সময় একদম আমাদের শেষের দিকে, আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। আমরা আমাদের পরিবেশনা যেভাবে আসলে ধারাবাহিক শুরু করি, হাম নাত ইসলামী সঙ্গীত, পর্যায়ক্রমে দেশাত্মবোধক সঙ্গীত, সেই সিরিয়ালটা হয়তো মেনটেন করা অতটা বেশি সম্ভব না, একদম এলোমেলো বিচ্ছিন্ন কয়েকটা সঙ্গীত গাইব, আপনাদেরকে চেষ্টা করব মুগ্ধ করার। শেষ এই সময়টুকুতে আপনারা একটু আমাকে সাপোর্ট দেবেন, একটু কথাবার্তা বলবেন, একটু গাওয়ার চেষ্টা করবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহমদ আবদুল্লাহ ভাই ঠিক আমার দুটা গানের পরে স্টেজে আসবেন, তার কণ্ঠেও আমরা সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। আমার সাথে রয়েছে কলরবের কেন্দ্রীয় শিল্পী, আপনাদের এলাকার ছেলে আবির হাসান, আমরা দুজন, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হবে একটু পরে আহমদ আবদুল্লাহ ভাই, তিনজন মিলে আপনাদের পছন্দের যে সঙ্গীতগুলো রয়েছে চেষ্টা করব গাওয়ার জন্য যতটুকু সম্ভব। শুরু করছি মহান রব্বুল আলমিনের শানে হামদে বাড়ি তালা দিয়ে আমাদের পরিবেশনা, আল্লাহ আল্লাহ সঙ্গীতটি গাইব, যারা পারেন একটু কণ্ঠ মেলাবেন ইনশাআল্লাহ। মনিটরটা আরো বাড়া আরো, হ্যালো
এত কম এত কম আর কয়েকটা দরকার, চার শেষ হয়ে গেছে তাই না আবির? আচ্ছা যাই হোক, যতটুকু পেয়েছি ধন্যবাদ যারা কষ্ট করে ক্লাসটা ওপেন করেছেন। একটু হাত উঁচু করেন তো, একটু মুভ করেন, এত মাশাআল্লাহ সুন্দর। শুরু করব। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী ধরে নিবাই, আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি, তুমি মোটামুটি ঠিক আছে।
ইনশাল্লাহ গাই সবাইকে নিয়ে। দেখেন একটা জিনিস, জোরে সোরে গাইতে হবে, না হয় ঢাকার লোক এখানে এসে বলবে আপনি সিলেটের লোক, আপনার সাথে কেউ গায় না, আমি সরম পাবো, আগে ভাগেই বলে রাখছি। জোরে গাইতে হবে, পারা যাবে তো ইনশাল্লাহ। দুঃসময়ের ঝড় যাবে থেমে, সম্ভাবনার গান উঠবে বেজে, লাখো শহীদের খুন যাবে না পিঠা, তাকেই আবার হবে মুক্তি আকা। দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে, ইনশাল্লাহ, লাখো শহীদের খুন যাবে না পিঠা, ইনশাল্লাহ, তাকেই আবার হবে মুক্তি আকা, ইনশাল্লাহ। একবার সবাই মিলে জোরে, দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাল্লাহ, আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে না, দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে, ইনশাল্লাহ, লাখো শহীদের খুন যাবে না পিঠা, ইনশাল্লাহ, একেই আবার হবে মুক্তি আকা, ইনশাল্লাহ, মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পায়ে ছোট আখির টুকু ধ্বংস করি আত্মপ্রচারণায়, সেজদাতে
সেলফি তুলি দিলের আরাধনার কবর সাথে সেলফি নিতে হাজির সাজে সাজি দস্ত তত আমরা হলাম মস্ত বড় পাজি কবর সাথে সেলফি নিতে হাজির সাজে সাজি দস্ত তত আমরা হলাম মস্ত বড় পাজি অনেক ভাবি নিজকে দেখাই এই আমাদের হাল অনেক ভাবি নিজকে দেখাই এই আমাদের হাল আমরা কে বল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কে বল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কে বল হকে বল হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কে বল চাই হতে চাই হতে চাই ভাইরাল ভাইরাল ঠিক আছে মাশাআল্লাহ আরেকটা শেষ প্রাউড অফ মুসলিম দাজ্জাল দাজ্জাল শুনবেন চলবে ওকে চলো আবিদ আবিদ লিখ দেবে সঙ্গীত ইনশাআল্লাহ কই মাহদের শূন্য রঘুর জেঠ সুফিদিতা মান্না বুকে নিয়ে সুফিয়ান মত বাদে উঠতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহদের শূন্য রঘুর জেঠ সুফিদিতা মান্না বুকে নিয়ে সুফিয়ান মত বাদে উঠতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে সবাইকে আমি স্টেজে আমন্ত্রণ করছি আমরা তাদেরকে একটু দেখবো পাশাপাশি তাদেরকে উৎসর্গ করে তাদেরকে সাথে নিয়ে আমরা একটা সঙ্গীত শুনবো আপনারা কি রাজি আছেন কোনো সমস্যা নাই তো আচ্ছা আয়োজক ভাইদের দ্রুত স্টেজে আসার জন্য অনুরোধ করছি খুব দ্রুত দ্রুত আসেন দ্রুত সময় কম আমরা যাদেরকে দেখছি যারা আসছেন তারাই মূলত আজকের এই চমৎকার আয়োজনটি করেছেন ওনারা চাইলে কিন্তু পারতেন একটা গানের কনসার্ট করতে পারতেন না এইটি ছিল ওনার জন্য কিন্তু আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিয়েছেন তারা ইসলামী সঙ্গীত অনুষ্ঠান করেছেন আমরা তাদের জন্য জোরে সোরে একটা মারহাবা বলি তো আরো জোরে বলি মারহাবা
প্রতি বছর এখানে আরো বড় সড় আয়োজনে আরো জাকজমকপূর্ণ আয়োজনে যাতে এই ধরনের অনুষ্ঠান হয় আমরা সে দোয়া করব এবং ভাইদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো ভাইদেরকে সাথে নিয়ে তাদেরকে উৎসর্গ করে একটি চমৎকার দেশাত্মবোধক সঙ্গীত আপনারা শুনেছেন, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, এই সঙ্গীতটি গাইব। 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এই সঙ্গীতের মাধ্যমে গীতিকাররা সুরকাররা সঙ্গীত শিল্পীরা প্রেরণা জুগিয়েছিলেন। আমরা এই ধরনের একটি সঙ্গীত দিয়ে ভাইদেরকে একটু জাগরিত করতে চাই, ভাইদেরকে উৎসর্গ করতে চাই আমরা এই সঙ্গীতটি। সবাই মিলে গাইব, আয়োজক যারা রয়েছেন তারাও গাইবেন, শ্রোতারাও গাইবেন ইনশাআল্লাহ। একটু বাড়াইতে হবে, বেশ ভোকাল বাড়ো, একদম কিছু নাই, মনিটর বাড়ান, তাহলে চেক হ্যালো, আরেকটু সাউন্ডটা বের করেন, তা হাই মিট বাড়ান, হাই মিট, তাহলে চেক হ্যালো 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 হ্যালো। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি সব করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সে ঠিক নাই, জানি শুধু চলতে হবে এতরে বাইতে হবে, জানি শুধু চলতে হবে আমি যে সাগর মাঝি রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনে জানি মন কেটানে না, ভুলের ওই গন্ধ কেমন জানি না জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 না, আরো তো ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মন কেটানে না, বৈশাখের ওই রুদ্ধ ঝড়ে আকাশ চক্র ভেঙে পড়ে, সারা পালার ছিঁড়ে যায়, বৈশাখের ওই রুদ্ধ ঝড়ে আকাশ চক্র ভেঙে পড়ে, সারা পালার ছিঁড়ে যায়, হাত ছাড়িতে বিদ্যুৎ তোমায় হঠাৎ কেঁদে শঙ্খ শোনায়, দেখি ওই ঘরের পাখি গায়, সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি সত্য করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। অবস্থায় বোঝা যাচ্ছে যে অনুষ্ঠান আমাদের শেষ করা দরকার, ঠিক কিনা? জি আমরা শেষ করতেছি। আহমদ আবদুল্লাহ ভাই, কি সিলেটি কোনো গান হবে নাকি? একটা হতে পারে নাকি? সিলেটের আঞ্চলিক ভাষায় হতে পারে না আবদুল্লাহ ভাই? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই আমাদের সামনে মাননীয় প্যানেল মেয়র সাহেবকে আমরা পেয়েছি, ওনার সম্মানে আমরা রিকোয়েস্ট করব আমাদের সম্মানিত শিল্পীদেরকে আমরা আরেকটি গান শুনব। সিলেটি হবে, সিলেট ফাইলে যেমন তেমন, ডাহাত ফাইলে হই আসল হেমন, সিলেট ফাইলে যেমন তেমন, ডাহাত ফাইলে হই আসল হেমন, লন্ডন ফাইলে ধরিয়া হই, লন্ডন ফাইলে ধরিয়া হই, ও সিলোটি ভাইসা রে আমার, সিলোটি ভাইসা রে
আমার সিলোটি ভাই সাহেব, রে আমার সিলোটি ভাই সাহেব, দেখা যাইব লন্ডন যাইব, যাইব জার্মানি, পিয়াসি পোড়ানে চায় আমার সুরমা গঙ্গার পানি, রে আমার সিলোটি ভাই সাহেব, রে আমার সিলোটি ভাই সাহেব, সিলেট পাইলে যেমন তেমন, ঢাকা পাইলে হয় আসন খেমন, সিলেট পাইলে যেমন তেমন, ঢাকা পাইলে হয় আসন খেমন, লন্ডন পাইলে ধরিয়া হয়, লন্ডন পাইলে ধরিয়া হয়, ও আমার সিলোটি ভাই সাহেব, রে আমার রে আমার সিলোটি ভাই সাহেব, রে আমার সিলোটি ভাই সাহেব, রে আমার সিলোটি ভাই সাহেব, রে আমার সিলোটি ভাই আচ্ছা, আপনাদের কোনো রিকোয়েস্ট আছে? কোনটা? ইকরা? আচ্ছা, আয়োজকদের একটা রিকোয়েস্ট, ইকরা গানটা শোনা দরকার, তাই না? ওকে, আমি শুরু করব। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, 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 কানে হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ বলে ইকরা, আল্লাহ নামে ইকরা, পড়ো শব্দ আকো স্বপ্ন, পড়ো শব্দ আকো স্বপ্ন, বাধ বয়ের সাথে ভাব, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব, পড়ো ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা, ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা, জ্ঞান সারাক্ষণ বন্ধু দেনা তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা ভীষণ বোকা, জ্ঞান সারাক্ষণ বন্ধু দেনা তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা ভীষণ বোকা, শুদ্ধ মানুষ পূর্ণ মানুষ, শুদ্ধ মানুষ পূর্ণ মানুষ, পড়ালেখাতে হয় পড়ালেখার বেলায়, আর কোনো অজুহাত নয়, পড়ো ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা, ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা, ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা, ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দু হাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দু হাত, তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো ওদের মোনাজাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দু হাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দু হাত, আমরা সবাই পাপি তাপি কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মদের তোমার
তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত। কালো রবের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু রায়হান ভাইয়ের গাড়ি যদি রাত্রে 12:10 না থাকতো তাহলে আরও কিছুক্ষণ হয়তো আটকে রাখতাম। এই একটা প্রোগ্রাম পেলাম যারা রাত্র 12 বাজে এখন পর্যন্ত অনুষ্ঠানের শুরু থেকে যারা ছিলেন শেষ পর্যন্ত তারা আছেন, সকলকে অনেক অনেক শুকরিয়া অভিনন্দন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম। আপনারা আজকে এই আমাদের আয়োজনে আপনারা উপস্থিত থেকে আমাদেরকে সব সার্বিক সহযোগিতা করেছেন এবং আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি পিছু মারছি কেটা লাগেছি ভালো লাগে বাইচান্স আগে আগে বুঝলো এখন আমি দাদা আমি খামো গেছি আমার খাম করে আমার কাস্টমার দাদা আমার করে আমার না ভাই আমার ভাই না শেষ হয়ে যাবে কিনিস মারে কিনিস মারে।